কলকাতার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। তিনি তার অভিনয়ের জন্য যেমন বিখ্যাত, তেমনি তার ব্যবহার ও স্ট্রং পার্সোনালিটির জন্য বেশ সমাদৃত। আজকে আমরা জানব এই অসাধারণ গুণী অভিনেত্রীর জীবনের অজানা কিছু কথা। তো চলুন বন্ধুরা, জানা যাক সবার পছন্দের এই অভিনেত্রীর এমন কিছু কথা যা হয়তো আপনি আগে জানতেন না। কোয়েল মল্লিক জন্মগ্রহণ করেন কলকাতায়। এই জনপ্রিয় নায়িকাকে সবাই কোয়েল মল্লিক নামে চিনলেও তার আসল নাম হলো রুক্মিণী মল্লিক। 2003 সালে নাটের গুরু ছবি দিয়ে টলিউডে অভিষেক হয় কোয়েলের, আর টেলিভিশনে প্রথম আসেন তার নিজের করা টক শো কথা ও কাহিনী দিয়ে। সাইকোলজি কোয়েলের বেশ পছন্দের একটি বিষয়, চারিপাশের মানুষ নিয়ে ভাবতে ভালো লাগে তার। আর তাই কোয়েল পড়াশোনাও করেছেন সাইকোলজির উপর গোহালি মেমোরিয়াল গার্লস কলেজ থেকে, আর তার প্রথম স্কুল ছিল কলকাতার মডার্ন হাই স্কুল। 5'4" উচ্চতার কোয়েলের চুলের রং ঘন কালো, আর তার অনিন্দ্য সুন্দর চোখ দুটি হালকা বাদামি। মায়ের রান্না করা যে কোনো খাবারই বেশ পছন্দ করেন তিনি, বিশেষ করে ভুনা খিচুড়ি। আর ইন্ডিয়ান ঐতিহ্যবাহী খাবার হলে তো কথাই নেই। অবসর সময়ে ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করেন এই অভিনেত্রী। সময় পেলেই বেরিয়ে পড়েন পরিবার নিয়ে, কারণ স্বামী নিষ্পাল সিং এবং পরিবারের সাথে সময় কাটাতেই বেশি উপভোগ করেন তিনি। এটা আমাদের সবার জানা, তারকারা বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে থাকে। কিন্তু আমরা কি জানি কোয়েল মল্লিক কোন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর? তিনি টিভিএস মোটর, ফেয়ার অ্যান্ড লাভলি, প্যানাসনিক, ভ্যাসলিন সহ আরো বেশ কিছু কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর। কোয়েল মল্লিক কিন্তু সমালোচনা খারাপ ভাবে দেখেন না, তার ভাষায় সমালোচনাকে পজিটিভ ভাবে দেখা উচিত, এটা থেকে নিজেকে শুধরে নেওয়া যায়। আর সাফল্য ক্ষণস্থায়ী, কোয়েলের কাছে কাজটাই বড় ব্যাপার। তার মতে টাকা পয়সা আর সুনাম যে কোনো সময় চলে আসতে পারে, আর তিনি তার জীবনকে উপভোগ করতে চান। তো বন্ধুরা, কেমন লাগলো আপনার প্রিয় তারকার অজানা কথা জানতে পেরে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার ফেভারিট সেলিব্রিটির এমন অজানা তথ্য। জানতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেলে।